50 বছর পেরিয়েছে, তার স্বাধীনতার অর্ধ শতক পেরিয়েছে, উন্নয়ন কামে একটা দেশ হয়ে ওঠার জন্য সংগ্রাম চলছে, এই দেশের নেতৃত্ব দিচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, যখন এগিয়ে আসছে এগিয়ে যাচ্ছে দেশ, আমাদের দেশের কর্মসংস্থান, আমাদের শিক্ষা শিক্ষার জন্য, আমাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য সারা দেশব্যাপী শত শত ইকোনমিক জোন করা হয়েছে, শত ইকোনমিক জোন করা হয়েছে, এখানে কর্মসংস্থান হবে, এখানে বিনিয়োগ পরিবেশ আসবে, বিনিয়োগকারীরা এখানে আসবেন, এই যখন আমন্ত্রণ চলছে তখন এখান থেকে যখন আমাদের এভাবে মেধাবীরা হেরে হারিয়ে যায়, মেধাবীদের নিধন করা হয়, এটা যখন বিশ্ব গণমাধ্যমে দেশের গণমাধ্যমে চলে আসে, তখন এটা বিদেশিদের কী বার্তা দেয়, আমাদের বিনিয়োগকারীদের কী বার্তা দেয় যে এই দেশটি অরক্ষিত, এই দেশটি মেধাবীদের সুরক্ষা দিতে পারে না, বিশ্ববিদ্যালয়ে এই দেশে কেন্দ্র নিরাপদ নয়, সুতরাং তারা আমাদের এখানে বিনিয়োগ নিয়ে আসবেন না। সুতরাং এটা আমাদের পরিবারকে ধ্বংস করানো হয়, এই মেধাবীদের টার্গেট করানো হয়, টোটাল টার্গেটকে যে বাংলাদেশের যে অগ্রচার যার থাকবে সেটা রুখে দেওয়ার জন্য একটা চক্র যেখান থেকে যেভাবে করছে এটা আপনার অনুসন্ধানের মাধ্যমে বের করে নিয়ে আসবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছে।